দুলিয়াজানের ভাদৈ পাঁচআলিত এক দলবদ্ধ ধর্ষণ কাণ্ডই সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। দেওবারে দুলিয়াজানের ভাদৈ অঞ্চলের তিনি নং চপাতলিত চারি পাখন্দয় বলপূর্বক এগারী তিন মহিলা অন্তঃসত্ত্বা মহিলাক দলবদ্ধ ধর্ষণ করার লগতে এগারী যুবতীক ধর্ষণের প্রচেষ্টা চলাই রঙাঘরের আলহী হবলগা হয়। এই কাণ্ডই সমগ্র ভাদৈ চপাতলি অঞ্চলতে চাঞ্চল্যর সৃষ্টি করে। এই ঘটনার খবর লাভ করে নিশায় ভাদৈ অঞ্চলের পর অতি ভিতরুয়া অঞ্চলত দুলিয়াজান আরক্ষী অভিযান চলাই চারি পাখন্দ ক্রমে বিকি মন্ডল, বিরসা মুন্ডা, ইমাল ধান আর কৃষ্ণা ওরাংক গ্রেপ্তার করে ডিব্রুগড় জেল হাজতলে প্রেরণ করে। আরক্ষী ইতিমধ্যে ভুক্তভোগী মহিলাগীর যুবতীগীর স্বাস্থ্য পরীক্ষা করবাই আদালতত সাক্ষাৎ গ্রহণ করার প্রেরণ করে। যা নিশা এগারোটান বজাত আমি একটা খবর পাও যে তিন নং চপাতলি নামৰ গাঁওখন যখন ভাদৈ পাঁচ ভাদৈ অপুষ্ট অন্তর পড়ে তাত এগারী মহিলা কোনোবা দুর্বৃত্ত অপহরণ করে লই গেছে। আর এই খবর পয়ার পাছত জেলা আরক্ষী অধীক্ষক মহোদয় আমাক ঘটনা তদন্ত করব নির্দেশ দিয়ে আর সেই নির্দেশ মর্মে আমি তাত উপস্থিত হও আর দুলিয়াজানের ওসি রূপজ্যোতি দত্ত, ভাদৈ আই সি কামেশ্বর গগৈ আর আমার নেতৃত্ব আমি একটা দল গঠন করি ওরে রাতে আমি মহিলাগীক বিচার খোচার করো আর বিচার খোচার অন্তরত মহিলাগীক আমি বিরসা মুড়া নামৰ এজন ব্যক্তিয়ে এটা ঘর আবদ্ধ করে থাকার উদ্ধার করো আর বিরসা মুড়ার তিনজন সহযোগী আছে তেখেতলোক হয়েছে বিকি মন্ডল, ইমান ধান আর কৃষ্ণ ওরাং, এটাকে আমি কারায়ত্ব করো আর মহিলাগীক উদ্ধার করো। ইতিমধ্যে একটা দুলিয়াজান থানাত 163/21 আন্ডার সেকশন 120B/342/366 আই পি সি একটা কেস রেজিস্টার হয়েছে আর আটাইজন অপরাধীক ইতিমধ্যে জেল হাজতলে প্রেরণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।